মাতৃশক্তি সম্পর্কে রাখি ভাবে তা ফিরাদ হাকিমের মন্তব্য থেকে স্পষ্ট। এদের বিরুদ্ধে মাতৃশক্তিকে লড়তে হবে, আমরা পাশে থাকব। রেখা পাত্রকে নিয়ে পরমন্ত্রীর মন্তব্যের পাল্টা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মদন মিত্র ফিরহাদের পাশে দাঁড়ানোয় তাকেও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা। ওনার ইন্ডিজোটের একটা পার্টনার কংগ্রেস, তার মন্ত্রী ইরফান আনসারি জামতাড়া কদিন আগেই একজন জনজাতি নেত্রী মহিলা সীতা সোরেনকে বলেছেন সি ইজ রিজেক্টেড মাল। আর এপারে ইন্ডিজোটের আরেক সটির তৃণমূল, তার মন্ত্রী তিনি এখানে বলছেন রেখা পাত্র মহোদয়কে তফসিলি জাতির নেত্রী, তাকে বলছেন হেরো মাল। এদের কালচার, এদের মুখের ভাষা দেখলেই বোঝা যায় এদের আসল পরিচয় কি। ভারতের জাতীয় মহিলা কমিশন কগনিজেন্স নিয়েছে, ভারতবর্ষের শিডিউল কাস্ট কমিশন কগনিজেন্স নিতে চলেছে। রেখা পাত্র সহ একাধিক শতাধিক তফসিলি মহিলা পৌর ক্ষত্রিয় ফিশারম্যান কমিউনিটি, নমশূদ্র কমিউনিটি, তারা বিভিন্ন থানাতে এফআইআর করেছেন। আমরা যা করার আইনি ব্যবস্থা করব। ফিরাদ হাকিমকে এই ইস্যুতে ছাড়া হবে না। কান খুলে পরিষ্কার ভাবে শুনে রাখুন। মদন মিত্র বলছে বিজেপি একটা মাল দল, বিজেপি দলটাকে বলছে সারাদিন মদ খাচ্ছে, না মাল খোর। সুর নরম ফিরহাদ হাকিমের, কোনো মহিলাকে বলিনি, বলেছে বিজেপিকে। হরওয়ার জনসভা থেকে করা মন্তব্য নিয়ে এভাবে বিতর্ক বাড়তেই বললেন পুরমন্ত্রী, তার পাশে দাঁড়ালেন মদন মিত্র, যদিও দুজনকে কড়া আক্রমণ করেছে বিজেপি। এই তো হাজী নুরুলের বিরুদ্ধে কেস করেছিল, হেরে গিয়ে হেরো মাল। কারোর যদি লেগে থাকে মনে, আমি তার জন্য অত্যন্ত দুঃখিত। 72 ঘন্টার মধ্যে সুর বদল, চাপে পড়ে শেষ পর্যন্ত দুঃখ প্রকাশ। কিন্তু তারপরও রাজ্যে 6 বিধানসভা আসনে উপনির্বাচনের প্রাক্কালে ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে বিতর্ক কমার পরিবর্তে উল্টে আরও বাড়ল। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো বিজেপি। ভোট প্রচারে বুধবার হারোয়ায় দলীয় প্রার্থী শেখ রবিউল ইসলামের সমর্থনে প্রচারে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী ও বর্তমানে বিজেপি নেত্রী রেখা পাত্রকে কটাক্ষ করেন তিনি। এখানে প্রার্থী দিয়ে দিল সন্দেশ খালির থেকে, সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজী নুরুলের বিরুদ্ধে কেস করেছিল, হেরে গিয়ে হেরো মাল, কয়েক লক্ষ ভোটে হেরে গেল, তারপরে কেস করলো। এ নিয়ে বিতর্ক যখন তুঙ্গে ওঠে তখন শুক্রবার দুঃখ প্রকাশ করেন পুরমন্ত্রী। বলেন তিনি বিজেপি দল সম্পর্কে বলেছেন, বিজেপির প্রার্থীর সম্পর্কে কিছু বলেননি। রেখা পাত্র তাকে ভদ্রমহিলা বলে সম্বোধন করিয়ে আমি সম্বোধন করেছি ভদ্রমহিলা বলে। কোনো নারীকে অসম্মান করব এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার নেত্রী নারী, আমার মা নারী, আমার স্ত্রী নারী, আমার তিন কন্যা নারী, নাতনি নারী, নারীদের অপমান করব এটা কখনো হতে পারে? আর বাংলায় নারীকে সম্মান করি বলেই দুর্গা পূজা করি, কালী পূজা করি, সরস্বতী পূজা করি। ফিরহাদ হাকিম কি বললেন কি বললেন না, তাহলে বিজেপিরও কিছু এসে যায় না, রেখা পাত্রেরও কিছু এসে যায় না। কারণ তৃণমূল এই মুহূর্তে একটি পরীক্ষিত শক্তি, পরিত্যক্ত শক্তি, গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত। ফিরহাদ হাকিম যা বলেছেন তিনি অত্যন্ত সততার সঙ্গে তার দলের যে রুচি, যে সংস্কৃতি, সেটাই তিনি গতকাল প্রকাশ করেছেন। মাল বলার মধ্যে তো কোনো অন্যায় নয়, বিজেপি তো মালই। দেখুন মদন বাবু মাল নিয়েই থাকেন, মাল খেতেই ভালোবাসেন, মালই ওনার ভবিষ্যৎ, মালই বর্তমান। অতএব মদন মিত্র নিয়ে যত আলোচনা কম করা যায় ততই ভালো। এই প্রেক্ষাপটে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করে ফিরহাদ হাকিমকে সেন্সার করার দাবি জানায় বিজেপি। ব্রতদেব ভট্টাচার্য, রুমা পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।